আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, সামনে যে পার্টসগুলো দেখতেছেন এটা হচ্ছে টয়োটা 100 ইঞ্জিনের হেডের যে ইনটেক ক্যামশ্যাফ্ট, এক্সজস্ট ক্যামশ্যাফ্ট, ভালভ, বাটি। তো এর আগে আপনাদেরকে দুইটা ভিডিওতে দেখাইছিলাম ইঞ্জিন ওভার অয়েলিং। তো এর আগে আমরা পিস্টন ফিটিং করছি, আজকে এটা হেড ফিটিং করবো। হেডের যে ভালভ, লক যেগুলো আছে হেডের, সব কিছু ফিটিং করে আপনাদেরকে দেখাবো। তো এখানে আমরা নিয়ে আসছি ইঞ্জিন ওভার অয়েলিং কিট। তো এই কিটটাতে কী কী থাকে? গ্যাসকিট এবং সব কিছু, ইঞ্জিনের যত অয়েল সিল আছে, গ্যাসকিট, কলার, সব কিছু এখানে আছে। তো এখান থেকে আমরা নিব হেডের হচ্ছে ভালভ সিলগুলা। তো এখানে আছে হচ্ছে 16টা ভালভ সিল এটা। তো এগুলো আমরা এই ভালভ সিল নিয়ে, এই ভালভ সিল লাগার পর এই ভালভগুলো আমরা ফিটিং করব হেডে। তো এই সিলগুলো লাগাবো কোন জায়গায় আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এই হেডে 16টা ভালভ ফিটিং হবে। তো এখানে 16টা ভালভ সিল লাগবে। তো সিলগুলো লাগবে এই জায়গায়, ঠিক এগুলাতে। তো ভালভগুলো লাগবে এই সাইডে, দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমি। তো 16টা ভালভের মধ্যে হচ্ছে 8টা হচ্ছে ইনটেক আর 8টা হচ্ছে একজোশের। তো 6টাগুলো হচ্ছে একজোশ, আর এই বড় যে ভালভগুলো এগুলো হচ্ছে ইনটেক সাইটের হাওয়ার লাইনে। আর এখানে স্পার্ক প্লাগ ফিটিং হবে এই লাইনটাতে। এখানে স্পার্ক প্লাগ থাকবে, এই যে ফুটাগুলো এগুলোতে স্পার্ক প্লাগ থাকবে 4টা। তো এগুলা যদি লিক করে ভালভগুলা, তাহলে কম্প্রেশন লিক করে, প্লাগ কালো হয়ে যায়, ইঞ্জিনের শক্তি থাকে না, ইঞ্জিনের পিক আপ কম হয়। তো এগুলো আমরা লেথ থেকে কাজ করে নিয়ে আসছি। তো এটা হচ্ছে ইনটেক ক্যামশ্যাফ্ট আর এটা হচ্ছে একজস্ট ক্যামশ্যাফ্ট, দুইটা এখানে। এটা হচ্ছে একজস্ট আর ইনটেক ক্যামশ্যাফ্ট আর এটা হচ্ছে ভালভ। তো এই ভালভগুলো ভালোই আছে, আমরা পুরানো ভালভগুলো লেথ থেকে কাজ করে নিয়ে আসছি, এগুলো আর লিক করবে না। তো সব কিছু ফিটিং করব এখানে এগুলা। তো এটা হচ্ছে বড় ভালভ আর একটা হচ্ছে ছোট ভালভ। তো এগুলো হচ্ছে ভালভ বাটি বলে এগুলোকে। তো এগুলোও ফিটিং করব, কোন জায়গায় ফিটিং হয় ইনশাল্লাহ আপনারা ভিডিওটা দেখলে দেখতে পারবেন। তো এগুলাতে আবার নাম্বার দেওয়া থাকে, এটা হচ্ছে I1, এটা হচ্ছে ইনটেক সাইটে এটা লাগবে। এটা লেথ থেকে নাম্বারটা দিয়ে দেয়, উলটপালট করলে আবার ভালভ জাম হয়ে যায়। দেখুন এখানে প্রত্যেকটাতে এই নাম্বার দেওয়া আছে, যেটা যেখানে লাগবে সেখানে সেটাই ফিটিং করতে হবে, তাছাড়া টেবিলটা জাম হয়ে যাবে। জাম হয়ে গেলে গাড়ি স্টার্ট নিবে না, তেল বেশি খাবে, পিক আপ উঠবে না। তো দেখুন এখানে ই দেওয়া আছে, ইতে হচ্ছে একজস্ট। তো একজস্ট সাইডে ভালভটা ফিটিং হবে। আর এখানে দেওয়া আছে I1 এক নাম্বার। তো এরকম নাম্বার দেওয়া থাকে, নাম্বারে আমরা ফিটিং করব। আর এই স্প্রিংগুলো দিয়ে আমরা লক ফিটিং করবো, এগুলো হচ্ছে স্প্রিং। তারপর স্প্রিংয়ের ওয়াশার হচ্ছে এগুলা, এগুলা দিয়ে লক হবে। তো এগুলো হচ্ছে লক, তো এগুলো দিয়ে লক করবো আমরা। তো এগুলো দিয়ে লক করার পর বাকি সব কিছু ফিটিং করবো এগুলো দিয়ে। তো এগুলো হচ্ছে ক্যাপ, ইনটেক এবং একজস্ট ক্যামশ্যাফের এগুলো হচ্ছে চাপা। তো এগুলোরও একটা সিরিয়াল নাম্বার আছে, ই এবং আই। ইতে হচ্ছে একজস্ট, আইতে হচ্ছে ইনটেক সাইটে, এটা হচ্ছে I6। তো দেখুন I5 এটা, তো এটা 5 নম্বরে লাগবে। তো এরকম করে সিরিয়াল দেওয়া থাকে, সিরিয়াল অনুযায়ী ফিটিং করতে হবে। উলটপালট যদি আমরা লাগে তাহলে সিস করবে। তো এটা হচ্ছে E2, জাম হয়ে যাবে ক্যামশ্যাফ্ট। তো সেক্ষেত্রে কিন্তু অনেক বড় প্রবলেম হয়ে যাবে। তো এইভাবে আমরা সিরিয়াল অনুযায়ী এগুলো ফিটিং করব, যেটা যেখানে লাগবে। তো এখান থেকে আমরা এই ভালভ সেলগুলো নিব। ভালভ সেলগুলো নিয়ে আমরা ভালভ সেলগুলো প্রথমে ফিটিং করব, তারপর ভালভ, তারপর যা কিছু সিরিয়ালে আমরা ফিটিং করব। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, এগুলোতে ভালভ সেলগুলো আমরা এখন লাগাবো। তো কীভাবে ফিটিং করব সম্পূর্ণ ভিডিওটা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। আর আগের যে ভিডিওগুলো ইঞ্জিন ওভার অয়েলিংয়ে যারা দেখেনি, তাদেরকে আমি ভিডিও লিঙ্কটা এই ভিডিওতে দিয়ে দিব, তারা দেখে নেবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন ইঞ্জিন ওভার অয়েলিং কীভাবে করতে হয়। তো এখানে আমরা এখন ফিটিং করব ভালভ সিল। তো এখান থেকে আমি ভালভ সিল নিয়ে নেব। তো এই ভালভ সিলগুলো ইঞ্জিন অয়েল দিয়ে খুব সাবধানের সঙ্গে এখানে আমি ফিটিং করব। ফিটিং করার পর তারপর ভালভ সিরিয়াল অনুযায়ী, তো ভালভ সিলগুলো ঠিক এরকমভাবে ফিটিং হবে, এরকমভাবে লাগা থাকবে হেডে, দেখুন। তো এগুলো লাগবে আমাদেরকে ইঞ্জিন ওভার অয়েলিংয়ের যে বাকি যে পার্টগুলো, ইঞ্জিল অয়েল সিল, ম্যানুয়াল সিল, তারপর ইঞ্জিল যে ইনটেক ম্যানিফুলের যে অয়েল সিলগুলো, যা কিছু লাগে এখানে সব কিছুই আছে এই কিটটাতে। ইঞ্জিলের অল কিট এখানে আছে, ওয়াটার পাম্প থেকে শুরু করে সাইলেন্সার, ম্যানিফুলের,
যতগুলো গ্যাসকেট আছে সবগুলোই আছে এখানে। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, যারা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।
গায়ের জিরাপ 15 বছর তো ফ্রেন্ডস, আমরা এখানে ভাল্ব সিল এবং ভাল্ব স্প্রিং লক সব কিছু করলাম। ভাল্বগুলা সিরিয়ালে লাগালাম। তো ভাল্বগুলাতে নাম্বার দেওয়া থাকে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এরকম সিরিয়ালে ফিটিং করলাম। সেরকমভাবে এখানেও নাম্বার দেওয়া থাকে বাটিগুলাতে। তো এই নাম্বারগুলো দেখে সিরিয়াল অনুযায়ী ফিটিং করতে হয়। তো দেখুন এরকম করে নাম্বার দেওয়া আছে। তো এগুলো লাগার পর আমি এখানে ইনটেক ক্যাম্পশ্যাফ্ট এবং একজস্ট ক্যাম্পশ্যাফ্টটা এখানে আপনাদেরকে ফিটিং করে দেখাচ্ছি, কিন্তু এখন এটা ফিটিং করা যাবে না, কারণ এটা ইঞ্জিন ব্লকে লাগার পর এটা ক্যাম্পশ্যাফ্ট এবং দুইটা ক্যাম্পশ্যাফ্ট ফিটিং করতে হয়, তাছাড়া হেডের বল্টগুলো লাগানো যাবে না। তবে তবে আপনাদেরকে আমি দেখানোর ক্ষেত্রে এটা এখানে ফিটিং করে দেখাচ্ছি। তো এটা পরে আবার আমি খুলে, এই যে এটা গ্যাসকেট লাগার সময়, এটা খুলে আবার আমি ব্লকে ফিটিং করব হেডটা। তো এটা শুধু আপনাদেরকে দেখানোর জন্য কীভাবে ফিটিং হয়। তো বাকিটা আমি হেড গ্যাসকেট যখন ফিটিং করব আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ, কোনটা কীভাবে ফিটিং হয়, ইঞ্জিনের টাইমিং কীভাবে করে ইনশাল্লাহ সব কিছু দেখাবো, বোঝানোর চেষ্টা করব।
তো এগুলারও সিরিয়াল আছে, তো সিরিয়াল অনুযায়ী এই চাপাগুলো আমরা এখানে ফিটিং করব। দেখো এগুলারও নাম্বার এবং সিরিয়াল আছে, কোনটা কোন সাইডে লাগবে। এটা হচ্ছে এক যশে, আর আইটা আইএস সিরিয়ালটা হচ্ছে ইনটেকে। তো এরকম ভাবে সিরিয়াল করে আমরা এগুলো ফিটিং করব। তো ফিটিং করার পর বাকি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো, যখন আমি গ্যাসকেট ফিটিং করব ইনশাআল্লাহ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন এবং কমেন্ট করবেন, আপনারা কমেন্ট করলে খুবই ভালো লাগে। আর বাকি এগুলো আমরা পরে লাগাবো, যে চাপাগুলা তো এগুলো পরে লাগাবো। তো দেখুন এই নিচে যে হেডের যে ফোঁটাগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে হেডের বল্টু, এখানে ফিটিং হবে। তো এটা খুলে আমাদেরকে ফিটিং করতে হবে। তো বাকি আমরা এগুলো কমপ্লিট পরে করব, জাস্ট শুধু আপনাদেরকে দেখানোর জন্য এগুলো ফিটিং করলাম। এই নাটগুলো এখানে ফিটিং হবে, আপাতত আমরা এগুলো ফিটিং করতেছি না। তো দেখাবো, সব কিছু দেখাবো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।